Bismillahirrahmanirrahim. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে আসছে, তাই মজার মজার খানাগুলো এখন চলে আসছে। তো আমি আজকে বাসায় মুলা শাক রান্না করব মুসারির ডাল দিয়ে। প্রথমে আমি একটা পাতিলে এক কাপ পরিমাণ মুসারির ডাল নিয়েছি। এরপরে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। এখন অনেকে বলবেন মুসারির ডাল দিয়ে আবার মুলো শাক রান্না করা যায় নাকি, এভাবে রান্না আমি যেভাবে রান্না করব এভাবে দেখেন অনেক টেস্ট হবে। মুলো শাক রান্না আমার কাছে ভাজি করার চাইতে রান্না করাটা অনেক ভালো লাগে, যার কারণে আমি শেয়ার করলাম। এখন এক এক দেশে এক এক রান্না, তো আমি আমার দেশে এই রান্নাটা অনেক মজা, তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যখন আমার মুসারির ডালগুলো প্রথমে সিদ্ধ হয়ে আসছে, এরপরে এক এক করে এই হলুদ গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো কষিয়ে জন্য বসাই দিলাম। এদিকে আমি শাকগুলো কুচি করে নিতেছি, কারণ হলুদ গুঁড়া যখন দুনিয়া যা কিছু দেন না কেন একটু কষিয়ে নিলে ভালো হয়। তো আমি এখানে আর কোনো পানি দিব না, যেহেতু শাকের মধ্যে পানি আছে। আর এমনিও যে কোনো শাকে যখন রান্না করতে বলেন ভাজি করতে যাবেন তখন অটোমেটিক পানি বের হয়ে যায়, পানিটা আমি এই জন্য আর দিই নাই। তো এইটা এই শাকের মধ্যে শাকগুলো ডাউলের মধ্যে দিয়ে প্রথমে আমি নাড়ি ছাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর দেখেন বাহিরের প্রকৃতিটা আজকে কী সুন্দর। তো প্রকৃতি ভালো থাকলে মনটা এমনি ভালো হয়ে যায়, তো আপনাদের মাঝে একটু দেখাইলাম। তো আর আমার এদিকে মুলা শাকটা হয়ে গেছে, তো আমি ঢাকনা উল্টিয়ে দেখব। মুলা শাক আবার বেশিক্ষণ সিদ্ধ করা যায় না রান্না করতে গেলে, তাহলে একটু তিতার ভাব আসে রান্না করলে। তো যার কারণে অনেকে বলেন মুলা শাক রান্না করলে নাকি তিতা এই রান্না করা যায় নাকি। তো এই বেশিক্ষণ রান্না না এমনি দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে একটু নরম হয়ে আসলে উপরে পেঁয়াজগুলো ছিটিয়ে নিয়ে উঠে রাখবেন। বেশিক্ষণ না, মানে 2 থেকে 4 মিনিট পর্যন্ত মুলা শাকটা হয়। এর বেশি যদি রাখেন তখন একটু তিতা ভাব মারবে। তো আমি এদিকে বাদা দিয়ে দিব। তো একটা রসুন থেতলায় নিলাম, রসুনটা এরপরে ভালো করে নাড়ি ছাড়িয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা ভাব করে নিচ্ছি ব্রাউন কালার। তো আমি মুলা শাকের মধ্যে এটা দিয়ে দিব। তো এভাবে রান্না করবেন, দেখবেন মুলা শাক খেতে অনেক মজা, আমার কাছে মজা লাগে, তাই আপনাদের মাঝেও দেখাইলাম কেমন লাগতেছে। আমার ভিডিওটা যারা এখনও ফলো করেন না প্লিজ আমার ভিডিওটা অবশ্যই ফলো দিবেন, আর ছোট্ট করে একটু কমেন্টস করবেন কেমন হইতেছে আমার ডেইলি ব্লগগুলো। আমি প্রতিনিয়ত সবসময় আপনাদের মাঝে এই আমার ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করি, আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার ব্লগগুলো। তো আমি এদিকে মুলা শাক দিয়ে প্রথমে একটু ভাত খেয়ে নিব। তো আমি যখন শাক রান্না করি প্রথমে এইভাবে খাই, দেখেন অনেক টেস্ট হয়েছে। আপনারা রান্না করিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।